فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক ভাইয়ের প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় আজকাল যে টি শার্টগুলো বা পোশাক পরে সেখানে দেখা যায় বিভিন্ন ইগো বা পাখির বা পশুর ছবি থাকে, সেগুলি পরে নামাজ হবে কিনা বা আশেপাশে যারা নামাজ পড়ে তাদের কী হবে? আসলে এই সমস্ত পশুর যদি সুস্পষ্ট বোঝা যায় যে পশুর ছবি, ঘোড়া বা হরিণ বা যে কোনো কিছু কুমির বা সিংহ বা বাঘ, তাহলে সেই পোশাক পরা হারাম, জায়েজ নেই একজন মুসলমানের জন্য, ছোটো বাচ্চা থেকে বড় পর্যন্ত সবার জন্য হারাম, নারী পুরুষ যেই হোক। দ্বিতীয়ত, নামাজ যখন পড়বে এই ধরনের পোশাক পরে সেটা আরও বড় অন্যায় হবে, আর এই ছবির জন্য যদি অন্যের নামাজের ডিস্টার্ব হয় তাহলে সেজন্য আরও সে গুণাগার হবে। তবে কেউ যদি এটা পড়ে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, কারণ সে তো আর অপবিত্র জিনিস না, কিন্তু তার নামাজটা কতটুকু বা হবে আল্লাহর কাছে কবুল সেটা একটা কথা, অন্যের ডিস্টার্ব হলে সে পাপটা কে নেবে? আর এই ধরনের পশুর ছবি আছে সেগুলি পোশাক পরা সর্বাবস্থায় হারাম, জায়েজ নেই।